ভিডিওর একদম শুরুতেই তোমরা যে দৃশ্যটা দেখলে ওটা একটা বাংলা সিনেমার দৃশ্য, একদম সত্যি কথা বলছি। তো আমি এখন একটুখানি শুয়ে শুয়ে ভিডিওটা করছি, কারণ আমি একটু টায়ার্ড আছি। তো সেই কারণে আমার কোনো ভিডিও করার কথা প্ল্যানও ছিল না। তো ফেসবুক স্ক্রল মানে ইউটিউব স্ক্রল করতে করতে একটা জায়গায় হঠাৎ চোখে পড়লো, সেই জায়গা থেকে মনে হলো যে এটা নিয়ে একবার কথা বলা উচিত। তো চেঙ্গিসের আমি সিরিয়াসলি বলেছিলাম লাস্ট আপডেট বলতে রিলিজ ডেট কবে সেটা নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম। এছাড়া শুটিংয়ে কী হচ্ছে না হচ্ছে কিছুই জানতে পারছিলাম না। এটুকু জানিয়েছিলাম যে কলকাতার নাকি যে কোনো একটা চার্চে নাকি এটার শুটিং হচ্ছে, এটুকু জাস্ট খবর পেয়েছিলাম। তো সেটার কোনো ফুটেজ বা কিছু আমাকে ছিল না। তো এই মাত্র আমি একটা ফুটেজ পেলাম এবং সেই ফুটেজটা দেখে আমার সিরিয়াসলি খুব ভালো লাগলো। এবং এটা পেয়েছি মহারাজের ভিডিও থেকে, মহারাজ ফিল্ম ইন্ডাস্ট্রি তোমরা সবাই চেন, ও দেখলাম এটা নিয়ে ভিডিও করেছে। তো ওর অনেক অনেক সময় ওর অনেক ভিডিও নিয়ে আমি বলেছি যে এটা কেন বললো, কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার সিরিয়াসলি ভালো লেগেছে। কারণ আমাদের টলিউড ইন্ডাস্ট্রির এই দিকগুলো নিয়ে কিন্তু আলোচনা হওয়া উচিত। এগুলো নিয়ে হয়তো অনেকে কথা বলতে মানে দ্বিধাবোধ করে যে বাংলা কমার্শিয়াল সিনেমার এইসব সিন নিয়ে আলোচনা করে কী হবে, হয়তো নিজেদের মানে একটু মেন্টালিটি মনে হয় যেন ছোটো হয়ে যায়, অনেক একটা মানসিকতা রয়েছে। তো সেই হিসেবে তার আলোচনা হয়তো এটা নিয়ে করে না, কিন্তু একই সিন সাউথের সিনেমা থাকলে বা বলিউডের কোনো সিনেমা থাকলে আমরা সেটা নিয়ে কিন্তু বলাবলি করি। তো আমার মনে হলো যে আমরা কোথাও গিয়ে এটা নিয়ে কথা বলতে পারি, যে কারণে আমি ভিডিওটা করছি। এবং মানে চেঙ্গিসের পেছনে যে ভালো টাকা খরচ করা হচ্ছে, এটা যে একটা প্রোডাকশন ভ্যালু রয়েছে এবং এটা যে একটা বিগ বাজেট মুভি হবে সেটা কিন্তু সত্যি প্রমাণিত। এর আগে পোস্টারগুলো দেখলেই বোঝা গেছিলো যে এটা একটা ম্যাস ওরিয়েন্টেড মুভি। এবং আজকে শুরুতেই শুটিংয়ের দৃশ্য তোমাদের যে সিন দেখালাম থেকে বুঝতেই পারছো যে এটা কী লেভেলের কাজ হতে চলেছে। তো এই সিনেমাটার বাজেট আমি যেটুকু জানতে পেরেছি মানে মোটামুটি 3-3.25 কোটি হবেই যেটুকু জানা যাচ্ছে। তো আবার কথা হচ্ছে কার্তিকেয়া টুর মতো সিনেমা যেটা 15 কোটি টাকা মাত্র বাজেট, সেটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারে তাহলে আমাদের বাংলা সিনেমা যেটা 4-4.5 কোটি 5 কোটি টাকা তৈরি হচ্ছে সেগুলো কেন প্যান ইন্ডিয়া রিলিজের কথা ভাবা হচ্ছে না? এবং তবেই কিন্তু সিনেমাগুলো নিয়ে আলোচনা হবে। আজকে জিতের ধরুন এই সিনেমাটা যদি ক্রিসমাসে রিলিজ হয়, এখন থেকে জিতের কিন্তু বড় করে প্রমোশন করা উচিত, এখন থেকে জিতের রীতিমতো এটা নিয়ে আলোচনা শুরু করে দেওয়া উচিত এবং প্যান ইন্ডিয়া ঘোষণা করে দেওয়া উচিত যে এই সিনেমাটা প্যান ইন্ডিয়া আসবে। তারপর এই যে শুটিংয়ের আপডেটটা আমরা না এখানে ওখান থেকে পেলাম, এটা এই জিত যদি নিজে একটু আপলোড করে দিত যে এইরকমভাবে শুটিং হচ্ছে, যেরকম করে থাকে সাউথে দেখবেন বিজয় ফিজয়ের যখন সিনেমা টিনেমা আসে তারা রীতিমতো শুটিং আপডেটগুলো দেয় যে এরকম বোম ব্লাস্টের সিন রয়েছে, এত টাকা খরচ করা যে দর্শকের মনে এফেক্টটা ফেলার জন্য। তো আমি জানি না কেন জিতের প্রোডাকশন থেকে এই জিনিসটা করা হয় না, তবে জিতের কিন্তু প্রোডাকশন ভ্যালুটা যে বাড়ছে দিন দিন, তারা যে বাংলাদেশে বিগার কিছু করার চেষ্টা করছে সেটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে। তো শুরুতেই যে সিনটা দেখানো হচ্ছে আমাদের কলকাতার একটা চার্চে শুটিং হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে কয়েকজন লোক হাঁটতে হাঁটতে আসছে এবং ঠিক তাদের সামনে একটা ব্লাস্ট হচ্ছে। তো সেই ব্লাস্টের সিনটা যদি ভালো করে দেখেন ওটা কিন্তু কোনো ভিএফএক্স ইউজ করা হয়, ওটা একদম রিয়েল শ্যুট করা হয়েছে, একেবারে রিয়েল কিন্তু ব্লাস্ট তৈরি করা হয়েছে। মানে বুঝেছেন কতটা ঝুঁকি নিয়ে ওটা শ্যুট করা হয়েছে, এটা কিন্তু খুব প্রশংসার যোগ্য। এটা বাংলাতে রিসেন্টলি কোনো সিনেমার ক্ষেত্রে আমি কিন্তু দেখিনি এরকম রিয়েল শ্যুট। রাবণের ক্ষেত্রে হয়েছিল খানিকটা, কিন্তু এটা তার থেকেও কিন্তু হাটকে কিছু হতে আছে। এই যে সাউথের মানে অ্যাকশন ডিরেক্টর যে আনা হয়েছে সে যে কী লেভেলের কাজ করেছে সেটা কিন্তু মানে প্রকাশিত কিন্তু এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে। এবং এটা যে একটা মানে লার্জার দ্যান লাইফ গল্প হবে, যে বিগ অ্যাকশন থাকবে সেটা কিন্তু সত্যি প্রমাণিত। এবং আমাদেরও বাঙালি দর্শকদেরও মাঝে মাঝে ইচ্ছে হয় যে বলিউডের সিনেমা যত তারিফ করি, সাউথের সিনেমা যত তারিফ করি তাদের অ্যাকশনগুলোর জন্য, মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমাদের সুপারস্টাররাও করুক, আমাদের সুপারস্টাররাও দেখাক যে বাংলা সিনেমাতেও ব্লমবাস্টার সিন করা যেতে পারে। আগে প্রসিদ্ধ সিনেমা এরকম তো বহু থাকতো, তারপর তার বয়স সময়ের সঙ্গে সঙ্গে সে তার ধরন চিন্তা পাল্টে সে আর করে না। কিন্তু এক সময় প্রসেনজিতের জন্য কিন্তু বাজেট কম ছিল প্রসেনজিতের সিনেমা, তা কিন্তু নিজের মতো করে চেষ্টা করতো। তো ভালো লাগছে জিত এখন নিজেদের গন্ডির মধ্যে থেকে যেভাবে জিনিসগুলো করছে, এবং ইভেন অঙ্কুশও যেটা সে বারবার স্বীকারও করেছে জিতের রাবণ তাকে একটু ইন্সপায়ার করেছে এই সিনেমাটা করতে। তো কোথাও গিয়ে আমার মনে হয় কিন্তু দেবেরও করা উচিত বলে এবার, কারণ দেবদের কাছ থেকেও আমরা এরকম কিছু চাই। তো কোথাও গিয়ে জিদ্দার কাছ থেকে আমরা সেটা পাচ্ছি, হয়তো জিদ্দা আছে বলেই এখন আমরা বলতে পারছি যে বাংলাতে এরকম অ্যাকশন সিন দেখা যায়। মানে আমি বহুদিন পর বাংলা অ্যাকশন সিন দিলাম, বহুদিন পর কেন প্রথমবার এরকম ধরনের অ্যাকশন সিন দেখলাম যেখানে এরকম একটা রিয়েল শ্যুট করা হয়েছে, এতটা ঝুঁকি নিয়ে, এটা কিন্তু বড় বিপদ হয়ে যেতে পারতো। কিন্তু দেখুন কিভাবে রিল্যাক্সেশনে করা হয়েছে, এবং কলকাতাটা মনেই হচ্ছে না যেন মনে হচ্ছে কোথাও বাইরের কোনো একটা জায়গায় শুটিং হচ্ছে। অর্থাৎ কিন্তু তারা রীতিমতো কিন্তু ভালো রকম বাজেট খরচ করে ক্যামেরা ফ্যামেরার ক্ষেত্রে ভালো রকম রিসার্চ করে তারা কিন্তু কাজটা করছে। এবং যে টাইমে আনার কথা ভাবা হচ্ছে ক্রিসমাস, আমার মনে হয় পারফেক্ট একটা টাইম যদি ঠিকভাবে সিনেমাটা প্রমোশন করে। প্রমোশন করা খুব দরকার, এই শুটিং আপডেটগুলো আমরা যেটুকু পারছি প্রমোশন করছি। আমার মনে হয় জিতের তরফ থেকেও, জিতের প্রোডাকশনের তরফ থেকেও এগুলো একটু একটু করে আপডেট দেওয়া উচিত যে এইভাবে শুটিং হচ্ছে, এটা একটা শুটিংয়ের ফুটেজ, এগুলো না লোকের মনে খুব প্রভাব ফেলে। আমার ভিডিও কতজনের কাছে আর পৌঁছবে, মিনিমাম কিছুজনের কাছে পৌঁছবে, সেটা থেকে আর কী হবে? জিদ্দার এই প্রমোশনগুলো কিন্তু করা খুব দরকার আমার মনে হয়, যেহেতু তুমি কমার্শিয়াল সিনেমা বানাচ্ছ, বাঙালি দর্শকের কাছে এইভাবে পৌঁছতে চাইছো, তাহলে
সেটাকে আরো বড় করে প্রমোশন করা দরকার। একটা আর্ট ফিল্ম বা উন্নত ধারা সিনেমা প্রমোশনের চেয়ে কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা প্রমোশন করা খুব কঠিন, সেটা সবাই করতে পারে না, সেটা কিন্তু জিদ্দা পারে। তো সেই জিনিসটা কিন্তু আবার আমরা জিদ্দার থেকে চাই যে জোর কদমে প্রমোশন হোক, কারণ আমার এই দৃশ্যটা কিন্তু রীতিমতো আমাকে চমকে দিয়েছে। মানে বাংলা সিনেমার ক্ষেত্রে আমি দৃশ্য তাও এরকম পরিস্থিতিতে যেখানে বাংলা সিনেমা খুব ভালো বিজনেস করতে পারছে না, সার্ভাইভ করছে, সেখানে দেখলাম দৃশ্য তো কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে বাংলা সিনেমা আবার কামব্যাক করছে, মানে জিদ রীতিমতো করছে, অঙ্কুশের মির্জা আসছে। এই পরিস্থিতিতে চাইবো দেবো একটা কমার্শিয়াল সিনেমা ঘোষণা করে দিই, তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, সবটাই তো সময় বলবে। আমার কিন্তু এই দৃশ্যটা নিয়ে একটা আলাদা এক্সপেকটেশন রইলো, সিনেমা হলে কেমন দেখতে লাগবে। এমনিতে দেখতে বেশ ভালো লাগছে, মানে বেশ বিগ বাজেট যে ব্যাপারটা, গ্র্যান্ড স্কেল যে ব্যাপারটা, সেটা কিন্তু চোখে পড়ছে। তো সিনেমা হলে সিনটা কিভাবে এডিট করে আনে আমাদের সামনে বড় পড়তে, সেটা কিন্তু আমি দেখার জন্য খুব এক্সাইটেড। যাই হোক, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানো, আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ঘিটতে বেল আইকন। তো এখনো তো পাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো, বাই, টেক কেয়ার।